شفتي بابا؟ ها؟ وكو شفتي انا؟ تيجي ايه اكتبي اكتبي ابي تاكل اكل تحت النياش بتر ثاني مش مشي বিষ্ণুপ্রিয়া গোস্বামীর বাড়িতে গিয়ে রানী থেকে দেখো বিষ্ণুপ্রিয়া গোস্বামীকে চিঠিটা পাঠালাম আমি তোমার হাত দিয়ে তার পেছনে আমার একটা উদ্দেশ্য ছিল তুমি এতদিন এ বাড়িতে রয়েছো কিন্তু এবারে মা লক্ষ্মীকে এখনো দেখোনি যাকে নিয়ে চৌধুরী বাড়িতে এত গল্প তৈরি হয়েছে রানী টিনাদের বাড়িতে আছে তুমি বলনি তো দাদু সময় সময়ের অপেক্ষায় ছিলাম আমি দাদু ভাই আমার রানী মা আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রয়েছে রানীকে আমি কোথায় না খুঁজেছি ওর জন্য আমি কোথায় না গেছি আর এখন এখন রানীকে আমি আমার আমার চোখের সামনে দেখতে পাচ্ছি তাও কথা বলতে পারছি না শুধু শুধু তুমি বলেছো আর কত দিন রানী নিজের লড়াই এইভাবে একা একা লড়ে যাবে কত দিন দাদু ভাই আমার অনুমান যদি ঠিক হয় এবারে লড়াইটা ভয়ঙ্কর ভীষণ কঠিন তাই ভাবছি আমি যদি ঠিক ভেবে থাকি কি দাদু তুমি তুমি যদি ঠিক ভেবে থাকো তাহলে কি দাদু চুপ করে আছো কেন তুই নিজে দেখেছিলি না তুই যদি ঠিক সময় পৌঁছে না যেতিস তাহলে কি বিপদটা ঘটতো ডাক্তারবাবু আসেননি মানে মানে এত রাতে উনি আসতে পারবেন না বললেন এত রাতে আসতে পারবেন কি বলছো তুমি পাগলের মতো রাত দুপুরে যদি কারোর অসুখ হয় তখন কোথায় যাবে তারা তুই রেগে যাচ্ছ কেন শোনো না রেগে যাবো না কি বলছো তুমি শোনো আমার কথাটা শোনো উনি সবেমাত্র হাসপাতাল থেকে ফিরেছেন খেতে বসেছিলেন তো আমি ওর কথা বলাতে ওই অবস্থায় উঠে এসে উনি আমাকে কয়েকটা ওষুধ বলেছেন আমি আমি ওষুধটা কিনেও এনেছি তুমি কাজ করো তুমি এইটা এইটা একটা ট্যাবলেট এখন খাইয়ে দাও আর এই ট্যাবলেটটা তুমি কিছু খাওয়ার পর এক ঘন্টা অন্তর অন্তর খাওয়াবে উনি কালকে সকালে এসে দেখে যাবেন বলেছেন আচ্ছা এটা এখন দিয়ে দেবো হ্যাঁ এটা একটা দাও আর এটা এক ঘন্টা অন্তর অন্তর দেবে এই ওষুধটা রেখে দাও রানী আমি একটু খাইয়ে দিয়ে আসছি তুই একটু শুয়ে থাক বাবা হ্যাঁ কিছু দরকার হলে দাদাকে বলবি ঠিক আছে শর্মিষ্ঠা কি জল হ্যাঁ দেখছি রানী রানী